বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। আগেরকার মানুষ তাদের মধ্যে ফিলিংসটা অনেক ডেপ ছিল, তাদের মধ্যে ডিস্টেন্স যতই থাক না কেন তাদের মধ্যে ভালোবাসাটা অনেক গভীর ছিল। আমাদের এই সাত রঙের চা আসলে এইটা আমার বাংলাদেশের বাইরে কোথাও বোধহয় নেই। বাসন্তী কয়ে বাসলে ভালো, বসন্ত ছুঁয়ে যায় রঙিন ফুলের মোহ মায়ায়, মন যে কাছে চায় বাসন্তী ভালোবাসা চায়। আমরা সবাই রাজা,
আমরা সবাই রাজা আমারেরই রাজা রাজতে রইলে মোদের রাজার সাথে নিব কি সাথে আমরা সবাই রাজা পাথরে বসে থাকি আমরা রাজা এই বিচারাগাদিতে আসতে আসতে মানে এই আমরা সকালে সিলেট শহর থেকে রওনা দিলাম তারপর আসার যে অভিজ্ঞতা হ্যাঁ মানে এটা তো একটা অ্যাডভেঞ্চারের মতো মানে এখানে খুব কি দূরে খুব কিন্তু দূরে না খুব দূরে না তবে কিন্তু শত শত বাধা বিপদ থেকে আমরা কি পেছনেকে ফেলে তারপর এখানে এসেছি এটা কি কোনো অংশ কম নাকি খুব এখানে যদি এয়ারপোর্ট থাকতো তাহলে তোমার ভালো লাগতো না নামার পরে আমি দেখেন ভিউটা দেখে ফেললাম এখানে প্লেন হেলিকপ্টার নামলো নামার সাথে সাথে আমি পানি পেয়ে গেলাম তাই তো না ঠিক আছে তবে একটা বিষয় কষ্ট করে কোনো কিছু পেলে সেটার পাওয়ার মজা একরকম আর খুব সহজেই পেয়ে গেলে সেটা পাওয়ার মজা আরেকরকম তো এই যে ভালো লাগাটুকু এই কষ্ট করে আসার জন্যই কিন্তু এই যে আমরা যে স্বাধীনতাটা পেলাম অনেক কষ্ট করে পাইছি কিন্তু ধরে কিন্তু রাখতে পারছি না না সব দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে জানি কোন দিক দিয়ে সব না কিন্তু এই যে বিছানাকান্দি মানে তারপরেও আমাদের এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশের আনাজ এখানে আছে কোথায় কত সৌন্দর্য লুকিয়ে আছে যেগুলো আমরা ভাবি না চোখে দেখার চেষ্টা করি না আমরা যাই লাখ লাখ টাকা খরচ করে উন্নত বিশ্বের আসতে যে আমরা দেখলাম যে রাস্তার যে হাল হকিকত এইভাবে তো একটা এই যে প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে জায়গাটা আবিষ্কার হয়েছে এই জায়গাটা এরকম লুকানো ছিল মানে প্রকৃতির কাছে লুকানো ছিল সেটা খুঁজে পাওয়া গেছে বা মানুষ আমরা মানে মানে সারা দেশের মানুষ জেনেছে যে জানার পর যে তার আশা সেটা করলেন হ্যাঁ এই যে জানার পর যে আমরা যে আসতে নিলাম সেইখানে যে আমাদের রাস্তার যে অবস্থা দেখলাম একজন পর্যটক যে আসবেন কেন আসবেন তাদের হয়তো বড় গাড়ি লাগবে জিপ ক্যাটাগরি পাজারো টাইপের কারণ প্রাইভেট কার নিয়ে আসলে পার্সোনালি কি আমরা ফ্যামিলি নিয়ে আসলে ভেরি ডিফিকাল্ট ইনফ্যাক্ট আমাদেরও বড় গাড়ি ছিল আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে আমাদের নেমে আসতে হলো এটা পার হতে হলো ট্যুরিজম এসে এ পর্যন্ত পৌঁছাতে পারবে না তারা অর্ধেক রাস্তা আসতে না আসতেই আবার মোড় ঘুরে ফেলবে আই এম ড্যাম শিওর এই আমাদের দেশটা স্বপ্নপুরি সাথী মদের ফুলপুরি তারপরে লালপুরি নীলপুরি সবার সাথে প্রেম করি সবার সাথে ভাগ করি আমাদের দেশটা স্বপ্নপুরি সাথী মদের ফুলপুরি লালপুরি নীলপুরি লালপুরি নীলপুরি সাদা পরি কালো পরি লালপুরি নীলপুরি সবার সাথে ভাগ করি ঠিক আছে ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে তাদের জন্য অনেক স্পেশালি ফর চিলড্রেন অনেক 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 মানে ডিফিকাল্ট হয়ে যাবে কারণ যে পরিমাণ কিন্তু আমার কথা হচ্ছে কি আমাদের দেশের যারা কর্তৃপক্ষ আছে তারা যদি একটু ভাবে যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়ে দেয় তাদেরকে যদি একটু একটু সুযোগ সুবিধা একটু আরাম দেওয়া যায় দেখেন তারা কিন্তু কষ্ট করে তবু এসছে হ্যাঁ অনেক তারা কিন্তু আমরা কিন্তু বলি আমরা যেমন এসছি অনেকে এসছে হ্যাঁ তো তাদেরকে যদি একটু ফ্যাসিলিটিস দেওয়া যায় তাহলে এই দেশের জনগোষ্ঠী কোথায় চলে যেতে পারে একটু যদি সুযোগ তবে আমি একটু বলতে চাই যে এইখানকার যে ওই যে চেয়ারম্যান বা কমিশনার যারা আছেন আসলে তাদের যে রাস্তাগুলো আমরা আসলে দেখে এসেছি ওই রাস্তাগুলো মেরামত করতে খুব একটা বেশি যে খরচ সেরকম কিছু না শুধু যদি মাটিও ঢেলে রাখে তারপরেও কিন্তু হয় মানে হ্যাঁ একটা মেন্টালিটি আসলে বিষয় যে ওই যে পাথরগুলো ট্রাকে করে যায় সে পাথরও যদি গর্তে ফেলে রাখে হ্যাঁ তাও কিন্তু হয় ইনফ্যাক্ট আমি যতটুকু দেখলাম যে ওখানে যারা আছে মানুষজন যারা জীবনযাপন করছে তাদের সামনে দিয়ে ভাঙা চোরা অবস্থা তারা একটু এগিয়ে আসলেই কিন্তু জিনিসটা ভরাট হয়ে যাচ্ছে কিন্তু না তারা ওভাবেই জীবনযাপন করছে মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে সাধারণ মানুষ যারা ওই এলাকার বাসিন্দা তারা তাদের রাস্তাটা যদি ঠিক করে সার্বিক ক্ষতি হলো বিশেষ একটা মহলের এতে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না তারা মানে সয়ে গেছে তাদের কারণ তারা তো তাদের লাভ তারা তো অন্য দেশে যায় যদি এত বেশি ভাঙন এত বেশি বিপত্তি এত বেশি অ্যাক্সিডেন্ট থেকে থাকে তাহলে কোন মানুষটা কিছু তো আসবে বিশ্বজারি কি বলছিল
না আমি বলছিলাম যে গতকালকে আমরা ওই যে ছাদে আর কি আলোচনা করছিলাম যে পর্যটক মানে পর্যটক নিয়ে গতকালকে আলোচনা হচ্ছিল তো এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কম সংখ্যক আমরা আসলে চাই বিশেষ করে আমি চাই যে এই জায়গাটা পুরোটা আসলে পর্যটক দিয়ে ভরে যাক আসলে সেটার জন্য মানে খুবই সহজ একটা জিনিস হচ্ছে যে শুধু যদি রাস্তাটা একদম একটু ঠিকঠাক থাকে মোটামুটি আসবার জন্য তাহলেই আমার মনে হয় যে সবার জন্য একটু স্মুথ হয়ে যায় থাকার জায়গা এখানে শুধু রাতে থাকা যায় সেটারও একটা ব্যাপার আছে তো সিলেট শহরে বসে পাওয়া যাবে না হ্যাঁ মানে যেহেতু এটা শহর থেকে দূরে এবং মোটামুটি আমাদের কত ঘন্টা লাগলো সম্ভবত আড়াই আরো বেশি প্রায় 3 ঘন্টার কাছাকাছি এবং আমাদের এই জায়গাটা এত সুন্দর এত সৌন্দর্য সুবহানাল্লাহ যে আমরা এখানে স্বচ্ছ পানি দেখছি এবং পানির নিচে যা আছে তাও দেখতে পাচ্ছি আমার মনে হয় আমাদের হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা পানিটা অনেক বেশি আর আর যদি আল্লাহর আরেক অপার সৌন্দর্য যদি এখানে আসে তাহলে এই সৌন্দর্য আরো 10 গুণ জি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস কমপ্লিমেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি আমাদের আজকে যত ঝড়ঝাপটা নিয়ে আমরাই পর্যন্ত আসছি কেউ যদি আসতে চায় বা আমাদের আমরাই এখন যদি কাউকে বলি বা আমরা যদি একটা ফেসবুক একটা পিক আপলোড করি অবশ্যই 10টা মানুষ হলো তারা জানার চেষ্টা করবে সেটা কোথায় তো তারা আসতে চাবে কিন্তু যদি ব্যাপারগুলো এরকম থাকে তাহলে কি আমরা পিছিয়ে থাকছি না আমাদের এই আমরা যে সময় কথা বলছি কল্যাণ এটা হচ্ছে পর্যটন বর্ষ 2016 কে পর্যটন বর্ষ বলা হয়েছে এই পর্যটন বর্ষতে আমরা কি বিচারকেন্দ্রের জন্য কিছু করেছি মনে হয় না আমরা তবে এখানে আমরা যে এসে ঘুরে যাচ্ছি এটা আমাদের জন্য স্বল্প আকারে হলেও অনেক কিছু করা আমাদের জন্য আমার এখানে থাকা দরকার হচ্ছে যে টয়লেট দরকার আছে খাবারের জায়গা দরকার আছে থাকার জায়গা দরকার আছে আর নিরাপত্তা তো অবশ্যই খুব বেশি দূরত্বের কিন্তু না তাই না আমরা যদি এক গতিতে আসতাম খুব বেশি সময় লাগার কথা না 2 ঘন্টা এরকম লেগে যেত না 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগতো হ্যাঁ কিন্তু হ্যাঁ এরকম আরো কম কম রাখতে পারতো এবার কি গান গাবে ও বেগের কোলে রোজ এসেছে যাই যে আমরা এই বিচারাকান্দি আসতে আসতে আমরা অনেকগুলো মানে ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক নদী দেখলাম তাই না এই যে ঢাকায় বসে এই যে নদী সেটা তো আমরা দেখি না আমরা আমাদের ঢাকার চারপাশের যে নদী আছে চারটা নদী সেগুলো দূষিত হয়ে গিয়েছে সেই নদী রক্ষার জন্য অনেক মানে জনসচেতনতা আন্দোলন পথে নামা হয়েছে তারপর কতটা বাঁচাতে পারছে এবং সবচেয়ে বড় কথা আমাদের এই ব্যাপারগুলো ইগনোর করার কারণে আমাদের এত সুন্দর সুন্দর নদী এত বড় বড় নদী আমরা গত এক যুগ ধরে তাদের রং হারিয়ে ফেলছে বুড়িগঙ্গার পানি পরিষ্কার হবে গত এক যুগ ধরে শুনছি বুড়িগঙ্গার পানিতে গন্ধ থাকবে না এখন পর্যন্ত এর মানে শতকরা এক ভাগও কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত কিন্তু চোখে পড়েনি এই আমাদের যে যাদের 900 কতটা আছে জানি 900 আগে বলেছে তার ওই বিষয় অভিজ্ঞতা যে আপনি সুর গ্রামে থাকার অভিজ্ঞতা আছে তোমার আছে আমি গ্রাম দেখেছি নদী দেখি সেই জায়গা থেকে যে ঢাকায় যখন থাকি তখন কিন্তু নদী নিয়ে কল্পনা নদী নিয়ে ওই স্বপ্নটা দেখা এবং মাঝে মাঝে এরকম মনে হয় না যে ঢাকার সব রাস্তাগুলো নদী হয়ে যাক সেটা বেশি ভালো না তবে আমার কাছে একটা জিনিস মনে হয় বৃষ্টিপাত হলো হয় আমাদের মানে নদীর যে সবচেয়ে বড় জিনিস যে ঢাকাই হচ্ছে আমাদের যে অফিস জল জল হ্যাঁ কিন্তু এই নদীর পাচ্ছি না সেই জন্য যে আমি এই কারণে আমি আপনাকে যেটা মনে হয় বেসিক সেটা হচ্ছে শিক্ষার হার
মানে আপনি শিক্ষিতটা আসলে কি বই পড়ে নাকি যে আপনি যে নদীকে নিয়ে ভাবছেন ও যে পানির স্বচ্ছতা দেখতে পাচ্ছেন এখন যারা আমাদের দেশটার মাথায় বসে আছেন তারা কি আসলে নদীকে এইভাবে দেখেন নাকি তাদের একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তো রসবাদ দেখো মানে বাংলাদেশের নদীর নামগুলো দেখো আমরা সুন্দর দেখছি তাদের কাছে এখানে ফুলামগঞ্জ আছে জাদুকাটা কত সুন্দর অনুরোধ আমাদের রিকোয়েস্ট যে তারা যেন একবার হলো চোখ খুলে জিনিসটা দেখে যদি দেখে তাহলে আজকে আমাদের দেশটা আরো আগাবে দূর দূরান্ত থেকে মানুষজন আরো ছুটে আসবে আমাদের এত সুন্দর জায়গা দেখার জন্য এটা আমাদের গর্ব না তবে আমি অন্য একটা জিনিস একটু বলতে চাই মানে এটা থেকে একটু বাইরে সেটা হচ্ছে যে ঢাকায় আমাদের যে কর্পোরেট অফিসগুলো বা অনেক এই যে এত জনসংখ্যা আসলে তো ঢাকার অফিসগুলো যদি এরকম যদি সম্ভব হতো যে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্টার্ব করা ঠিক না ঢাকা বাইরে নিয়ে যাও হ্যাঁ মানে ওই অফিসগুলো যেরকম ধরেন ঢাকা না থাকলেও চলে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়তো সিলেটে হলো বা বগুড়াতে হলো বা নওগাঁতে হলো এরকম কিছু কিছু জায়গা বা চিটাগং কক্সবাজার মেইন মেইন অফিস এই জায়গাগুলোতে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিছুটা সিটি সেন্টারগুলো একটা কথা আছে বিজনেস সবসময় সিটিতেই হয় ইউজুয়ালি যে কোনো জায়গা বিজনেস কমিউনিকেশনের জন্য প্রফিটের জন্য দেশের জন্য এটা একটা আলাদা পজিটিভ নেগেটিভ আছে দূর দূরান্ত থেকে ট্রান্সফার বা কমিউনিকেট করা তোমার সাপ্লাই দেওয়া তুমি যেগুলো খাচ্ছ পড়ছো সেগুলো সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে তো ওইটার একটা আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই আছে ওই জায়গাটা আমরা ভাবছি যে এই যে বিছানাকান্দি আমাদের এই যে আশপাশের স্কুলগুলো আছে বা আমরা এই আশপাশের স্কুলের পাশাপাশি যদি সিলেট শহরের যে স্কুলগুলো আছে তাদেরকে যদি আমরা সিলেটের এই যে সৌন্দর্য এই যে মানে প্রকৃতির যে উপকরণগুলো আছে এই ব্যাপারে মানে সচেতন করে বলতে পারি যে এইটা এগুলো সৌন্দর্য রক্ষার দায়িত্ব তার সেটা কিন্তু অনেক বড় ঢাকা থেকে এসে মূল্যবোধ তৈরি করার যে বিষয়টা যে মূল্যবোধ এটা আমার আমার জিনিস এই এই বিষয়টাকে আমি সুন্দর রাখবো এই বিষয়টাকে আমি সুন্দর করে গড়ে তুলবো বা এই বিষয়টাকে যত্ন করবো আমি এটা যদি সবার মধ্যে গ্রো করে তবেই সম্ভব কেউ একজন ভাবলো আর দশজন ভাবলো না আমার সব দেশের জনগণ ভাবলো সরকার ভাবলো না মানে যে যে সেক্টরটাতে আছে আসলে সেই সেক্টরটা যদি সে যদি একটু যদি ফলো করে তাহলে আমার মনে হয় আমরা হ্যাঁ তো তাহলে আমরা বোধহয় একটু বেটার কিছু আসলে পেতে পারি না যেমন ধরেন এই মুহূর্তে একটা শূন্যত না পুরো আমরা জাতিগত অপার অপার সম্ভাবনার দেশ ছিল বাংলাদেশ ছিল আজ থেকে 30-40 বছর আগে যে দেশগুলো স্বাধীনতা পেয়েছিল তাদের স্বাধীনতা পাওয়ার পরবর্তী সময়ে সেই দেশগুলোর যে অবস্থা ছিল তার চেয়ে আমাদের দেশে স্বাধীনতা আমরা যখন অর্জন করলাম সে আমাদের দেশের অবস্থা অনেক ভালো ছিল কিন্তু সেই ভালো অবস্থান থেকে আমরা সরে গেছি আর তারা খারাপ অবস্থান থেকে অনেক উপরে গেছে লেবানন বাংলাদেশ সব ঠিক এক সময়ের দিকে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু বৈরুতকে বলা হয় মধ্যপ্রাচ্যের প্যারিস তেমনি যদি মানুষের কথা চিন্তা করি বা আরো কিছু দেশ আছে যা বাংলাদেশ একই বছরে বা 5 বছরের মধ্যে একসাথে স্বাধীনতা পেয়েছিল সেই দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা আমাদের সম্পদ থাকার পরেও আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের খনিজ সম্পদ আমাদের কৃষি সম্পদ আমাদের জনসম্পদ এত কিছু থাকার পরেও আমরা কেন পাচ্ছি না আমাদের দেশটাকে একটু সুন্দর করে না কিন্তু আপনি কল্যাণ আমাদের যা আছে আমার যা আছে সেতে তাতে আমি সন্তুষ্ট থাকতে পারছি না কেন বা আমি আমার সৌন্দর্যকে কেন দেখতে পাই না এটার অনেকগুলা পয়েন্ট আছে যেন একটা একটা করে যদি ধরেই যে আমাদের আগে আমরা যেগুলো শেয়ার করলাম যে আমাদের মানে যারা আসলে দেশ শাসন করছে যাদের হাতে টোটাল পাওয়ারটা তাদেরই অবজার্ভ করা উচিত তারা আসলে পুরাটা তো দেখতে পারবে না বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা ওয়াইজ ওখানকার স্থানীয় লোক পুলিশ কমিশনার থেকে শুরু করে সবারই দায়িত্ব যে আসলে কে কোন সেক্টরটা ভাগাভাগি করে নিবে এখন যেমন পুরো সংসার একটা মানুষ কখনো পুরোটা মেনটেন করতে পারে না সেটা মেনটেন করার জন্য হয়তো তার বাবা মা লাগে ফ্যামিলি লাগে ভাই বোন লাগে ওয়াইফ লাগে ছেলেপেলা লাগে ওরকমই একই জিনিস পুরোটা দেশ মেনটেন করার জন্য সবারই হেল্প লাগে এটা আমরা যারা জনগণ আছে আমাদেরও সাহায্য দরকার আমাদেরও কোঅপারেশন দরকার সিস্টেম করে রাখলো আমরা সিস্টেম ব্রেক করলাম তা তো হলো না আমরা সিস্টেম চাচ্ছি তারা সিস্টেম করছে না সেটাও কিন্তু হবে না তো দুইজনের একটা কমন মেন্টালিটিতে আসতে হবে যে আমরা এইভাবে চাই
আমরা এভাবে দিব, আপনারাও আসবেন, আপনারাও টুরিস্ট ইনভাইট করবেন, আমরা আপনাদেরকে মানে প্রপার সার্ভিসটা দিব, মানে ইটস লাইক গিভ এন্ড টেক। দ্বিপক্ষের মধ্যে এবারে দ্বিপক্ষের মধ্যে একটা এক ধরনের চুক্তি হওয়াটা জরুরি এবং বন্ধুত্বপূর্ণ রিলেশনটা এটা খুব ভালো কথা চুক্তি হওয়া। একটা বিষয় কি যে ও যে বেসিক কথাটা বললো যে কথোপকথন, আমরা না এখন আসলে কথা বলি না, আমরা আসলে মানে ধরেন একই জায়গায় বসে আছি কিন্তু কথা বলি না, আমরা অ্যাপ্রিশিয়েট করি না, আমরা থ্যাংকস দেই না, আমরা সরি বলি না, আমাদের ইগো প্রবলেম অনেক বেশি, আমাদের শুনে যাচ্ছে, বাচ্চারা শুনে যাচ্ছে, এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে আসলে আপনার আপনার আন্ডার যারা আছে তো আপনার যারা আছে তাদের সাথেও কথোপকথনে খুব আমার আমরা কি আমাদের বাচ্চাদেরকে বলি যে আমাদের নদীগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়া, এই যে বিছানা গান্ধীর কথাকে আমরা বলি, আমরা হয়তো অন্য কোনো দেশের সব দেশই সুন্দর, কোনো মানে পৃথিবীই তো সুন্দর, তাই না? আমরা তো পৃথিবীর অংশ, কিন্তু আমি আমার দেশের কথাটা না বলে হয়তো আরেকটি দেশে তাকে নিয়ে যাচ্ছি ছুটির দিনে অবকাশ যাপনে, কিন্তু ঢাকায় বাংলাদেশের যে সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো কি তাদের কাছে নাই? এটা তো একটা বেসিক পয়েন্ট। যেমন ধরেন আমার আমি আমার বাবার কাছ থেকে একটা ছোট কথা, আমার বাবা আমাকে বলতেন যে তুমি যা সেটাই তোমার সৌন্দর্য, এর তুমি কখনো আরেকজন হতে পারবে না। তো ঠিক তেমনি আমার দেশ তো আমার দেশই। মানে একটা কথা কি আমি জানি না, মানে তোমাদের সাথে একমত হবে কিনা, এই যে আমাদের সন্তানরা যারা আছে তাদের কাছে কিন্তু বড় পর্যটন কেন্দ্র আছে, তাদের দাদা বাড়ি নানা বাড়ি তো অনেক বড় পর্যটন কেন্দ্র, সবচেয়ে বড়, তাই না? মানে দাদু বাড়ি নানু বাড়ি এইগুলির মতো তো এত মজার পর্যটন কেন্দ্র কোথাও হতে পারে না পৃথিবী জুড়ে। পরীক্ষা শেষ তো নানি বাড়ি তো, হ্যাঁ সেটা যেখানেই হোক, হ্যাঁ সেটাই, মানে ওই পরিচিতিটা আসলে অনেক দরকার, নিজের গ্রাম আসলে নিজের মানে নিজের দেশে বাস করে নিজের গ্রাম সম্পর্কে আসলে জানাটা অনেক বেশি জরুরি। আমরা এই জন্য তো আমরা ঢাকায় দেখি যে আমরা যারা ঢাকায় থাকি বা বিভিন্ন বড় শহরে থাকি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে গ্রাম দেখানো হয় না, গ্রামের বাড়িতে জানো অনেকেই জানে, অনেকেরই মানে কথা বলে আমি দেখেছি যে শুনেছে তার দাদা বাড়ি কোথায়, শুনেছে তার নানা বাড়ি কোথায়, কিন্তু তার কখনো যাওয়া হয়নি, কারণ তার বাবা মা তাকে কখনো নিয়ে যায়নি। আর একটা বিষয় যেতে চাই যে তোমরা সবাই মানে আমরা সবাই বিশেষ করে তোমরা সবাই তো নাটক ছবি নিয়ে কাজ করছো, এই নাটক ছবি এগুলো কিন্তু পর্যটনের একটা বড় প্রচার জায়গা, যে কল্যাণ একটা নাটককে হয়তো বিছানা কান দিতে শুটিং হলো এটা দিয়ে, কিন্তু আমি দেখে আচ্ছা এই জায়গাটা কোথায় খুব সুন্দর, তো আচ্ছা খবর নিয়ে জানলাম এটা বিছানা গান্ধী, তুমি একটা জায়গায় কাজ করলে হ্যাঁ সেটা আমরা জানলাম, ওরা কাজ করলো সেই জায়গায়, আমরা দেখছি যে এখন ঢাকার বাইরে দেশের বাইরে যে শুটিং হচ্ছে খুব সেটার কারণটা কি বললাম? আর এই যে একটু আগে আমরা যে এখানে কষ্ট করে আসছি ওর যে সিলেটে বা এখানে আসতে যতক্ষণ সময় লাগবে নেপালে যে দুই শিফট শুটিং করে ফেলবে, এবং সেখানে যে সেফটি সেখানে যে সেফটি এনশোর করা এবং সেখানে থাকা খাওয়া সব কিছু, যেমন আমরা এখানে এসেছি আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আমাদের কোন মুহূর্তের মধ্যে ফিরতে হবে, কারণ এখানে থাকার কোনো জায়গা নেই, খাওয়ার তো তেমন কোনো কিছু নেই, তো আমাদের কিন্তু মানে একটা শারীরিক অবস্থায় আমাদের মন একমাত্র কারণ, এটি একমাত্র কারণ যে ও যেটা বললো যে নেপালে যে আমি দুই শিফট শুটিং করে ফেলতাম বাংলাদেশে আমি এসে শুটিং শুরু করতে পারতাম না, মানে যোগাযোগ ব্যবস্থা একটা কারণ না, আমি সেটা আমি মানি না, কারণ শুটিং সব জায়গায় করা যায়, বাংলাদেশে যে অজস্র সুন্দর জায়গা আছে সেটার মানে আমরা বলবো না যে আমাদের জায়গার অভাব আছে বা আমাদের বিউটির ক্রাইসিস আছে, সবচেয়ে মূল ইয়েটা হচ্ছে আমরা তো একটা টাইম মেনটেন করি, এই টাইমের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে, সেখানে যদি আমাদের কমিউনিকেশন যদি ইজি না থাকে, ট্রান্সপোর্টেশন যেটা সবসময় সব জায়গায় প্রাইভেট প্লেন এবং হেলিকপ্টারে করা যায় না, অন্য জায়গায় যেটা হচ্ছে ইজি ওয়ে, টাকা দিলাম পারমিশন আসলো কোন লোকেশনে যাবো এক্স্যাক্ট ওই লোকেশনে কাজ করে চলে আসলাম, এখানে টাকা দিলেও হবে না, এখানে যদি আমরা টাকাও দিই পারমিশনও নেই কিন্তু আসা যাওয়ার যে হ্যাসেলটা ওই হ্যাসেলের জন্য টাইম লস এবং একটা টোটাল টিম নিয়ে আসাটা, এই এই পেইন্টার জন্য মানুষ ইউজুয়ালি দেখা যায় যে সেম জিনিসটা আমি আরেক জায়গায় করি, এখানে আমার যে সময়টা অপচয় হবে আমি সময়টা সেভ করি, আমার টাকা যাক কিন্তু সময়টা সেভ হোক, সেজন্য হয়তো বাইরে যাওয়া হয়। কিছু বিষয় আছে, মিউজিক ভিডিও হলেই নাকি কক্সবাজার যেতে হয়, ভিজে মিউজিক ভিডিও হয়, তাছাড়া নাকি মিউজিক ভিডিও হয় না, আবার এখন শুরু হয়েছে নাটক হলে নাকি পাতায় যেতে হয়, পাতায় ছাড়া নাটকই হয় না, জমে না, আমাদের পরিস্থিতিরও আছে, আমাদের
দেশের সরকার আপনারও আছে আমারও আছে বলেন হ্যাঁ অবশ্যই আছে সো আমরা যদি ওভারঅল চিন্তা করতে যাই তাহলে হয়তো একদিক হলে আরেকদিক হচ্ছে না কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা চাচ্ছি না যে আমাদের সমাজ আমাদের একটু ক্ষতি হলো আমাদের তাই হোক না কেন আমাদের সরকারের থেকে কোনো প্রকার কোনো লেকিং থাকে তো যে মানে সবার তো একটাই কথা যে বাংলাদেশকে সবাই দেখুক আমরা দেখি সবাই দেখুক আমরা যেরকম ঢাকা থেকে দেখতে দেখতে আসলাম হ্যাঁ সেরকম সবাই একটু ঘুরে মানে বেড়ে পড়ুক জীবনের বাজি নিয়ে দুদিন একটু বেশি খরচ হোক ঢাকার পাশে নবাবগঞ্জ অনেক সুন্দর গাজীপুর অনেক সুন্দর কুবাইল অনেক সুন্দর মানিগঞ্জ অনেক সুন্দর সিরাজগঞ্জ অনেক সুন্দর সবই সুন্দর তাই না সেই জায়গা থেকে মানে একটা দিন আমি বলতে পারি যে আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি পাহাড়ি কা নদী দেখাবো একদিন আমি ইচ্ছামতী নদী দেখাবো কি মনে হয় আসলে কি ছবির মতো আসলে ছবির মতো কথাটা আমার মনোভূত হয় না মানে এই যে দেখেন এই যে পাহাড় তারপরে আরেকটা পাহাড় তারপরে আরেকটা পাহাড় তারপরে আরেকটা পাহাড় তারপর ঝর্ণাটাও দেখা যাচ্ছে হ্যাঁ মানে এবং তারপরে আকাশ মানে আকাশেরও পার্সপেক্টিভ মানে আমার কাছে ছবির মতো বলে আসলে কোনো মানে আমি মনে হয় না আমার কাছে মনে হয় এটা যে প্রকৃতির অথবা কোনো মহাশক্তি যে এইভাবে যে আমি এই পাহাড়টাও দেখতে পারবো ওই পাহাড়টাও দেখবো আকাশটাও দেখতে পারবো এই যে আমার চোখের সীমানা আমার মনের সীমানা আমার মনের দুয়ারকে সে এতখানি উন্মুক্ত করার চেষ্টা প্রতিনিয়ত এটা আসলে মানে আমার আমার কাছে আমি এই মহাশক্তির কাছে প্রতিনিয়ত মাথা নত করি মাথা নত করে এবং আমরা দেখতে পাচ্ছি একটু যদি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি তাহলে কিন্তু যে ঝর্ণা যে পড়ছে পাহাড় দিয়ে সেটাও কিন্তু বোঝা যায় তাই না মানে আমরা ছবির মতো বলছি আসলে আমরা কি মানে প্রকৃতিকে আঁকতে পারি ঠিকঠাক মতো আগে একটা কথা ছোটবেলায় মনে হতো যে ছবিটা ঠিক মানে রিয়েলিস্টিক হলো কিনা এখন আমার কাছে না ধরেন এখন অ্যাবস্ট্রাক্ট মানে আসলে না শিল্পকে মানে এখন একটা বাচ্চা যখন ছবি আঁকে সে কিন্তু তখন একটা লাইন দিয়ে বলে এটা কিন্তু লঙ্কা সেটা তার বিশ্বাসের জায়গা থেকে করে আসলে এই বিশ্বাস মেইনটা হচ্ছে যে আপনি একটা দাগ টেনে বলে যে এটা কিন্তু নদী এটা হচ্ছে একটা নদী এটা একটা গোল লিখে বলে এটা সূর্য এটা কিন্তু লাল সূর্য লাল সূর্য বা নীল রং দিয়ে বলছে এটা কিন্তু সূর্য হ্যাঁ এবং গোলাপি দিয়ে বলছে পাতা এটা পাতা হ্যাঁ হচ্ছে বিশ্বাস আমার কাছে মনে হয় যে আমরা তো যত বড় হতে থাকি ততখানি মুখোশের পর মুখোশ পড়তে থাকি ততখানি আমাদের আস্তরণ পড়তে থাকে এবং আরোপিত বিষয়গুলো এবং আমরা আশপাশ থেকে যা শিখি সেটাকে ভেদ করে আমরা কিন্তু আমার নিজের কাছে পৌঁছতে পারি না এই যে নিজের কাছে পৌঁছানোর যে ব্যাকুলতা এবং এই যে চেষ্টা এটাই মনে হয় এবং প্রকৃতির কাছে আমাদের তুমি যেটা বলছিলে যে তোমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত নত যেন হওয়া এই যে আমরা এখানে যে এই পাথরগুলো তো আর কেউ সাজিয়ে যায়নি তাই না ও নিজের মতো এসে এখানে থেকে গিয়েছে কেউ হয়তো আরো সামনে এগিয়ে গিয়েছে হ্যাঁ এই জল তো আমরা যে জলকে দেখছি ঘুরতে মতো সেই জল আরো সামনে চলে যাচ্ছে তাই না কেউ কোথাও থেমে নেই যার যার মতো চলছে আমরাও চলছি এই এই যে প্রকৃতির কাছে যে আমাদের নত যেন আমরা যদি প্রকৃতির কাছে সত্যিই নত যেন থাকি তাহলে এই যে আমরা চারপাশের যে অসুন্দরের কথা বলি সেই অসুন্দর কি দেখার কথা না তো আমাদের ক্যানভাসে এবং এটা তো হওয়ার কথাই না এবং ব্যাপারটা হচ্ছে যে দেখেন ও যে আমার পা দিয়ে ছুঁয়ে যাচ্ছে সে কিন্তু এতক্ষণ আমি যখন পাথরের মধ্যে আমি গরমের ফিল করছিলাম এবং এখানে আসার পরে সে কিন্তু আমাকে আঁকড়ে ধরলো সে আমাকে আলিঙ্গন করলো এবং আমি কিন্তু আবার আমার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হলো এবং আমি যদি তাকে তার আলিঙ্গনটাকে মূল্য না দিয়ে তার কাছে একটা টিস্যু পেপার ফেলে অথবা একটা ময়লা ফেলে চলে যাই এবং এর কথাটা আমি ধারণ না করি এবং সেইটার চর্চাটা যদি আমি আমার শিল্পী হিসেবে আমার শিল্পে আমার ক্যানভাসে আমার অভিনয় না আনি তার মানে আমি ওর কথাটা শুনলাম না ওর আলিঙ্গনের মূল্যটা আমি দিলাম না তাহলে ও আমার আলিঙ্গনের মূল্য দেবে না প্রকৃতি অনেক অভিমানী হয় আমার হ্যাঁ মানে আমি স্পর্শ করছি তাকে কিন্তু সে আমার স্পর্শকে নিচ্ছে না নিচ্ছে না এবং এটা না নিয়ে আসলে এটা কিন্তু আসলে চর্চার বিষয় ওই যে আপনি বলছিলেন না একটু আগে যে পিতা মাতা শিক্ষা ব্যবস্থা শিক্ষক এই যে ধরেন আলিঙ্গন করছি যে আপনি আমাকে প্রশ্নগুলো করছেন এটাতে কিন্তু আমি আরো বেশি উৎসাহিত হচ্ছি প্রকৃতির কাছে নত যেন হতে হয় নত যেন হওয়া যায় সে তো মানে
সেই উপলব্ধিটা তো মানুষের দরকার। এবং ধরেন যে আমরা যে একদম অনায়াসে গাছ কেটে ফেলি অথবা কিছু না ভেবে মানুষের গলা কেটে ফেলছি, তার মানে কি আমাদের আরেকটি মানুষের অথবা আরেকটি গাছের আরেকটি মানুষের ধর্ম সংস্কৃতি সেগুলো আমাকে স্পর্শ করছে না? কারণ আমি যদি তার সংস্কৃতিকে সম্মান করি, তার ধর্মকে সম্মান করি, আমি কখনই তাকে আঘাত করতে পারবো? অবশ্যই না। কারণ তার কারণ আমাকে তো তার কাছ থেকে আমি যদি সম্মান পেতে হয় আমাকে তো আপনাকে সম্মানটা দিতে হবে, নাহলে এটা তো সব জায়গায় গিভেন। আমি তো সেদিনই মনে হয় মানুষকে ভালোবাসতে পারবো, বা আমাদের মধ্যে আমরা বলছি মানবতাবাদ, আমাদের মধ্যে যেদিন প্রকৃতিবাদ প্রতিষ্ঠিত হবে, আমরা যদি প্রকৃতিবাদ, কারণ আমি তুমি আমার সবাই তো প্রকৃতির সন্তান, সুতরাং মানবতার কথাটা আমি ঠিক নিতে পারি না, প্রকৃতিবাদ দরকার। আমি একটি শুয়োপোকাকে ভালোবাসতে হবে, একটি পিঁপড়াকে ভালোবাসতে হবে, তারপর না আমি মানুষকে ভালোবাসতে পারবো। ব্যাপারটা হচ্ছে কি তাকে তার মতো থাকতে দেওয়া, তার কিন্তু নিজস্ব একটা ইকোলজি আছে, এবং আমরা যেটা হচ্ছে আমরা দিন জীবন চক্র আছে, এবং এই যে জীবন চক্রতে বাধা পড়ছে বলেই আজ কার্বন ওজন স্তর যেটাকে বলেন অথবা আমাদের মানুষে মানুষে এত উত্তপ্ত, মানে এত হিংসা বিদ্বেষ, কারণ শুধুমাত্র কিন্তু জলবায়ুতে পরিবর্তন হচ্ছে তা না, মানুষ পরিবর্তন হয়ে গেছে, আমরা আমাদের ভিতরে উষ্ণতা বেড়ে গেছে, আমরা কিন্তু এখন ওই যে ওই পাথরটার মতো দগদগে গরমে আমরা প্রকৃতিতে নেই। তো এই চর্চাটা যদি আমরা আমাদের গণমাধ্যমগুলোতে আরো বেশি আনি, আমরা আমাদের চলচ্চিত্রে, আমাদের গানে, আমরা আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা, সবাই যার যার জায়গা থেকে প্রকৃতিকে আসলে আমরা কিভাবে দেখছি, হ্যাঁ, এবং আসলে আমরা মানবতার কথা বলছি কিন্তু প্রকৃতিবাদ আমাদের চারপাশে কতটা প্রতিষ্ঠিত সেটা, এবং আমাদের ধরেন এখানে তো অনেক মাধ্যমের এবং আমরা বিভিন্ন জেনারেশনের সবাই একসাথে হলাম, আপনি একটা জেনারেশন, আমি একটা জেনারেশন, তো এই জেনারেশনটার আমরা কিন্তু প্রতিনিধি, আমরা আমাদের জেনারেশনের প্রতিনিধি। আপনি আজকে যে কাজটা করবেন সেটা দেখে যাতে আপনার জেনারেশন আরেকজন ইন্সপায়ার হয়, আমি যাতে আরেকজনকে ইন্সপায়ার করতে পারি, এভাবেই কিন্তু আসলে আমাদের মনের ভিতরের আলোটা যাতে, মানে অন্তত ঠিক আছে বাইরে অন্ধকার, অন্ধকার যুগের মধ্যে আমরা বলছি আমরা যাচ্ছি, মনের আলো জ্বলুক, মনের আলো জ্বললে পর বাইরে সেই আলো ছটা জ্বলবেই, পড়বেই, টানেলের শেষে আলোটা কিন্তু জ্বলবেই, প্রকৃতির কাছে আসি, এসে প্রকৃতি বন্দনা করে আবার কিন্তু ফিরেও যেতে হয়, তাকে নিয়ে যেতে হয়, চলো আমরা প্রকৃতিকে নিয়েই, প্রকৃতি বন্দনা তো হৃদয়ের বিষয়, আমি যদি যে বলি নষ্ট শহর, কোলাহলের শহর, সেখানে থেকেও তো প্রকৃতি বন্দনা করি, ওখানে যে হয়তো আমরা এই বিছানা গান্ধীর নামই যোগ্য, তাই না? নেমেছিলাম উদ্দেশ্যহীন বা কিছু উদ্দেশ্য ছিল, সেভাবে পথে নামলাম, নামার পর এই পাঁচ পাগলের সঙ্গে আমার দেখা পথেই, সেটা করতে যেয়ে আমরা এই পর্যন্ত এসেছি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল হয়ে আমরা বিছানাকান্দি হয়ে আবার সিলেটে এসেছি, এখন আমরা আবার ওই যে আমরা বলছিলাম বারবার যে নগরে ফিরে যাওয়া, শহরে ফিরে যেতেই হয়, হ্যাঁ, প্রকৃতির কাছ থেকে আবার শহরে ফিরে যাবো, তাকে নষ্ট শহর বলি, মায়াবী শহর বলি, যে শহরই বলি না কেন, কিন্তু সেই শহর, শহরের প্রতি আমাদের ভালোবাসা আছে, যে শহর আমাদেরকে ধারণ করে, আমাদের সেই শহরের প্রতিও কিছু দায়িত্ববোধ থাকে, তার কাছে ফিরে যেতে হয়। তো এই যে আমাদের এই যে এই সফর আমরা আসলাম, সেই জায়গা থেকে এই যে ফিরে যাওয়ার সময় সবাই যদি এক কথায় প্রকাশ করো অনুভূতিগুলো,
বলবো যে তোমরা ভালো থেকো, ভালো রেখো প্রকৃতি, আমাকে সবাইকে এবং প্রকৃতির মতো থেকো, আর আমাকে অল্প একটু মনে রেখো। আমি 3 মাস শুটিং করিনি, আম্মু অসুস্থ ছিল, তারপরে আমার এই যে অনেক গ্যাপ আর কি, অনেক একটা বেশ ধকল গেল, তারপর এই 3 দিন সত্যি মানে কোন দিক দিয়ে যে আসলে কেটে গেল। আর সবচেয়ে বড় জিনিস মানে সবাই খুব পরিচিত মুখ আসলে, তো একসাথে এত রকম ফান আর কি, মানে এটা আসলে ভোলার না, আমার মনে সবারই সবকিছু মনে হয়। আমাদের এখানে তুমি বন্ধু খুঁজে পেয়েছো, সে বন্ধু এখন বলো। হ্যাঁ মানে এই যে এটা তো আমি পাথর নিয়ে যাচ্ছি। আমি এখানে এসে রিফ্রেশমেন্ট পেয়েছি এবং আমি মনে করি আমাদের প্রত্যেক জনের, আমাদের দেশে প্রত্যেক বছর একবার হলো প্রদেশটা না হোক একটা কোনো কিছু অবশ্যই ঘুরে দেখা উচিত। এভাবে কোনো একদিন প্রদেশটা ঘোরা হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি 5টা ফ্রেন্ড পেয়েছি। ওয়াও দ্যাটস সো গুড। কল্যাণ আসলে এই 3 দিনের টোটাল সময়টা সেটা বলবো যে এটা স্বপ্নের মতো। টানা 3 দিন মানে একদম নেচার সাথে মিশে যাওয়া, মাটি এবং কাদার সাথে যে একদম অ্যাডজাস্ট হয়ে যাওয়া, সেখান থেকে যে আসলে আমরা পাতার গন্ধ পাচ্ছি, মাটির গন্ধ পাচ্ছি, এই দেশের যে ফ্লেভারটা পাচ্ছি সেটা অরিজিনাল ওয়েদারটা আমরা ফিল করতে পারছি, এটা আসলে না আমরা কখনো নিজেকে সেই জায়গায় না নিয়ে গেলে আমরা কখনো এটা উপলব্ধি করতে পারবো না। তো সবাই রিয়েলি থ্যাঙ্কস এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের জন্য, এবং আমি সবাইকেই তো অনেক আগে থেকেই চিনি, খুবই কাছের বন্ধু বান্ধব, এবং তাদেরকে এত লম্বা সময় টানা একসাথে দিন রাত 24 ঘন্টা একসাথে থাকার অপরচুনিটি করার জন্য অনেক ধন্যবাদ। এবং সবাই একসাথে আমরা ছিলাম, অনেক চিল করেছি, আর রিগু ইউ আর অ্যামেজিং। আমি যদি বলি যে আমার এইরকম কোন প্রোগ্রাম আমার জীবনের এই প্রথম, এবং এই যে ভালো লাগা, এই প্রথম ভালো লাগা, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য ফাইনাল ইমপ্রেশন, এই ভালো লাগা কখনো শেষ হবে না। এই এবং এই ভালো লাগা যাতে শেষ না হয়, এই ভালো লাগা নিয়েই আমি যাতে সারা দেশটা, সারা বিশ্বটাকে ঘুরে দেখতে পারি। আমাদের সফরটা শুরু হয়েছিল তার গান দিয়ে, শেষও করতে চাই তার গান। হ্যাঁ, এবং তার আগে রিঙ্কু গান শুরুর আগে তোমাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আবার কোন পথে আবার কোন সুন্দর বাংলাদেশে আবার তোমাদের সঙ্গে দেখা, পথের মানুষের সাথে দেখা হয়ে যাবে অবশ্যই। 1 মিনিট, এটা তোমার থেকে ধার নিছিলাম, ফেরত দিয়ে দিলাম। আর আপনার জন্য এটি, আপনি অনেক সুন্দর নেচেছেন। এই মেজে খাবো না, পানি দিয়ে খেও, ঘর পানি দিয়ে। হ্যাঁ আমরা গান শুনতে শুনতে তাহলে গান শুনতে, আচ্ছা তার আগে একটা সেলফি নিয়ে নিই। হ্যাঁ আমাদের এই ট্যুরের আর কি অনেক ছবি তুলেছি, আই টু লাভ সবপুরি সেলফি, সেটা হচ্ছে সবপুরি সেলফি আর কি। কারণ তুই আমাকে কিছু গিফট দিলি না, সবাইকে দিলি না, মানে এটা তো ওর থেকে ধার নেই, চুপ বুঝছি। আচ্ছা সেলফি তুলো, রেডি, সুন্দর লাগছে সবাইকে। শাস্ত্র কানাম আর এক কানাম ও নামাম, এসব দেখি কানার হাট বাজা, এক কানা কয়া আর এক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারো বার, এসব দেখি কানার হাট রসগোল্লা গো আবার তেমনি লালন, মদনা কানা তেমনি লালন, মদনা কানা ঘুমের ঘরে দেয় বাহার।